আলাইকুম রুনা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আশা করি খুব ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি আপনাদের কারো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলো অনেক বেশি শেয়ার করবেন। এখন বাজে সকাল 6:23। তো আজকের ব্লগিং ভিডিও আমি সকাল থেকে শুরু করলাম। সারা দিন কি করি না করি সব কিছু শেয়ার করব। তো আমার ভিডিওটা কন্টিনিউ সবাই দেখতে থাকবে কেমন। কতগুলো পাখি যাচ্ছে মাশাআল্লাহ। সত্যি মানে সকালের এই পরিবেশটা একদম দেখার মতো। আমি তো প্রতিদিন কি করি জানো, মানে ফজরের নামাজ পড়ে না একটু ঘুম আসি। তো আমি আজকে ফজরের নামাজ পড়ছি, কোরশি পড়ছি অল্প একটু, তারপর আমি ভাবলাম যে একটু ছাদে গিয়ে হাঁটি, একটু মন খুলে নিঃশ্বাস নিতে ছাদে চলে আসলাম। মাশাআল্লাহ গজলটা অনেক সুন্দর, সবাই শুনো। তোমাদের সবার কেমন লাগছে এটা দেখার পরে সবাই অবশ্যই কমেন্ট করে বলবা কেমন। আমার কাছে কিন্তু এই মোটরটা অনেক ভালো লাগে। আমাদের পিয়াজ খেতে পানি দিচ্ছে মোটর চালিয়ে, মাশাআল্লাহ কত সুন্দর দেখো। আমাদের বাড়ির সামনে মোটরটা লাগানো আর এই মোটর চালিয়ে সকালবেলা পিয়াজ খেতে পানি দেওয়া হয়, আর আমার কাছে এই পানিগুলো দেখতে অনেক ভালো লাগে। আর আমি তো এই পানি যেখান দিয়ে যাই সেখান দিয়ে একটু হাঁটি, খুব ভালো লাগে। আর এখন আমি একটু খেতে যাব ধনিয়া পাতা আনতে, তাই ভাবলাম যে যাই একটু নিয়ে আসি, এই পানির মধ্যে নামবো একটু হাঁটবো। তোমাদের সবার কেমন লাগছে আজকে ব্লগ ভিডিও সবাই অবশ্যই কমেন্ট করে বলবা কেমন। বিশ্বাস করো এই ব্লগ ভিডিও বানাতে অনেক কষ্ট করতে হয়, অনেক অনেক কষ্ট, সত্যি বলতে তোমাদের বলে বোঝানো সম্ভব না। আসলে আমি ব্লগ ভিডিও বানাই আমি বুঝতে পারতেছি যে কতটা কষ্ট। সত্যি বলতে কষ্ট ছাড়া কখনোই কোনো কিছু করা সম্ভব নয়। আলহামদুলিল্লাহ আমি এখন কিছু ধনিয়া পাতা আমাদের খেতের থেকে নিয়ে যাব, রান্না করব। মাশাআল্লাহ ভিডিওটা কত সুন্দর লাগছে, বড়ই আর খেসারি কলই পাশ দিয়ে পানি বয়ে যাচ্ছে। মাশাআল্লাহ ভিডিওটা অনেক বেশি সুন্দর লাগছে আমার কাছে। তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবা।
ব্লগ ভিডিও বানানো কত যে কষ্ট, ব্লগ ভিডিও না বানালে কখনোই বুঝতে পারতাম না। একটুর জন্য আজকে পানিতে ফোন পড়ে নাই জানো, অনেক কষ্ট অনেক কষ্ট ভিডিও বানানো। তো তোমরা সবাই বেশি বেশি শেয়ার করবে আমার ভিডিওগুলো, আর সবাই আইডিয়া করে বলো তো আমি আজকে কী রান্না করব। তো সবাই ভিডিওটা দেখার আগে আগে কমেন্ট করো সবাই। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আমি আজকে একটা খিচুড়ি রান্না করব। এই খিচুড়িটা একটু অন্যরকমভাবে রান্না করব। তোমরা সবাই না টেনে পুরো ভিডিওটা দেখো, আশা করি খুব ভালো লাগবে। আমি আজকে রান্না করব বড়ুর খিচুড়ি। তো আমি যা যা নিচ্ছি এখানে খিচুড়ি রান্না করার জন্য, আমি এখানে চাল ডাল আর খেসারির কলুই নিছি, সেগুলো ছিলে সুন্দর মতো ধুয়ে পাতিলায় নিছি। এখন আমি এখানে নিয়েছি তোমার বড়ুই সেচে নিছি হলুদের গুঁড়ো, আর এখানে আছে ধনিয়া জিরা পাঁচফোড়নের গুঁড়ো, আর এখানে ব্ল্যান্ড করা আছে আদা রসুন গরম মশলা আর শুকনো মরিচ, আর এখানে পেঁয়াজ মরিচ কেটে নিছি আর ধনিয়া পাতা আছে। আর রসুন ব্যবহার করব, রসুন এখানে সেচে নিছি, এটা দিয়ে রসুন সেচে নিছি। এটা সেচে দিলে কি অনেক সুন্দর একটা স্মেল বের হয় বাগার দেওয়ার সময়। তো আমি এটা পরে দেখাবো। তো আমি এখন কিভাবে খিচুড়িটা বসাচ্ছি তোমরা সেটা দেখো। আমি এখন এই খিচুড়ির মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব। আমি এই খিচুড়িটা একটু পাতলা পাতলা করব। তো পানি দিয়ে দিলাম, তারপর আমি এই সবগুলো উপকরণ একসাথে দিয়ে দেব খিচুড়ির মধ্যে। তো আমি এখন চুলার চালটা অন করে নিচ্ছি। এখন ঢেকে দিলাম। আমি সবগুলো উপকরণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিছি। এখন আমি এর মধ্যে অল্প পরিমাণের একটু তেল দিয়ে দেব, যেন এই মশলাটার একটা কাঁচা স্মেল না আসে। তাই আমি হালকা পরিমাণের অল্প একটু তেল দিয়ে ভালো মতো নেড়ে দিচ্ছি। এটা যখন একদম সিদ্ধ হবে ভালো মতো হবে, তখন আমি এটাকে রসুন আর পেঁয়াজ দিয়ে বাগার দেব। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আমার খিচুড়িটা বলক এসে গেছে, এখন এটাকে আমি একটু ভালো মতো নেড়ে দেব। আমি খিচুড়িটা বাগার দেব, তাই এখানে আমি পেঁয়াজ আর রসুন সেচে নিচ্ছি। আলহামদুলিল্লাহ আমার খিচুড়িটা হয়ে গেছে, এখন আমি এটাকে বাগার দেব। তো আমি পাশের চুলায় কড়াই বসিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব সরিষার তেল, আর এখানে আমি সেচে নিছি রসুন আর পেঁয়াজ, এগুলো দিয়ে আমি এখন এটা বাগার দেব। তো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো সবাই। কেমন, আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এগুলো দিয়ে দেব। আমার পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো খিচুড়ির মধ্যে দিয়ে দেব। আমি সুন্দর মতো খিচুড়িটা বাগার দিয়ে দিয়েছি, এখন আমি এটাকে একটু ভালো করে জাল করে নেব চুলার আঁচ বাড়িয়ে। আর আমার এখানে আছে ধনিয়া পাতা, আমি এই পাতাগুলো দিয়ে দেব। আলহামদুলিল্লাহ আমার খিচুড়িটা কমপ্লিট, এখন আমি গরম গরম খিচুড়ি খাবো। বিসমিল্লাহ। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে বলবা আমার আজকের ব্লগ ভিডিও কেমন হয়েছে। আমার ভিডিওটা যদি তোমাদের কারো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আর আমার ভিডিওগুলো অনেক বেশি শেয়ার করবা। তোমরা সবাই ভালো থাকবা, আমার জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম।
আলহামদুলিল্লাহ খিচুড়িটা অনেক মজা ছিল, তোমরা বাসায় ট্রাই করে দেখবা।